মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি মানুষের ভোটে প্রত্যাখ্যাত হয়ে বিধানসভার অধিবেশন অচল করার চেষ্টা করেছে। ঘটনাকে নিন্দনীয় আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল ভাষণ না দিয়ে যদি সভাকক্ষ ত্যাগ করতেন তাহলে সাংবিধানিক অচলাবস্থা তৈরি হতো। শেষ পর্যন্ত রাজ্যপাল আনুষ্ঠানিকতা বজায় রাখায় সেটা এড়ানো সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা কেউ কোনো কথাও বলেনি, আমাদের কোনো ইমেলে কোনো কথা বলেনি। স্পিকার নিজে বারবার অ্যাপিল করেছে, আমি নিজে হাত জোর করে অ্যাপিল করেছি, মেয়েরা হাত জোর করে অ্যাপিল করেছে। যাই হোক, বিজেপি এটা নাটক করার চেষ্টা করেছে, নিজেরা সব হেরে গিয়ে লজ্জা নেই। তা সত্ত্বেও আমি মনে করি বিজেপি যা করেছে আজকে ঠিক করেনি, গণতন্ত্রের পক্ষে লজ্জা। আমাদের লোকেরা পরে বিজেপির যেহেতু গভর্নর না পড়ে চলে যাচ্ছিলেন, আর গভর্নর না পড়ে চলে গেলে এটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হতো, তাই সংবিধানের মর্যাদা রক্ষা করবার জন্য আমাদের মেয়েরা ছেলেরা তাকে বারবার করে রিকোয়েস্ট জানায় যে আপনি এটা করুন। তারপরে উনি আমাকে ডেকে বলেন যে তুমি সবাইকে বসাও, আমি পড়ে দিচ্ছি। আপনারা দেখলেন আমি সবাইকে বসালাম এবং তারপরে উনি লেট করে দিয়েছেন। থ্যাংকস, আমি এখন যাচ্ছি ওনাকে একটা থ্যাংকস দেওয়ার জন্য।